আকাশপথে যাত্রাকালে না ফেরার দেশে চলে গেলেন এক যাত্রীবাহী বিমানের পাইলট। 271 জন যাত্রী নিয়ে যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে চিলিতে যাচ্ছিল একটি যাত্রীবাহী বিমান। এরপর পানামাতে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। বিমানটির সূত্র দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, রাতে 56 বছর বয়সী পাইলট ইভান আন্দাউর বিমান চলার সময় অসুস্থ হয়ে পড়েন। এ সময় তিনি বাথরুমে পড়ে যান। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। বিমানের ক্রুরা তাকে জরুরি চিকিৎসা দিয়েছিল। আমেরিকার LTAM এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, উড়োজাহাজটি যুক্তরাষ্ট্র ছাড়ার 3 ঘন্টা পর পাইলট ক্যাপ্টেন ইভান বাথরুমে গিয়ে অজ্ঞান হয়ে যান। পরে তাকে উদ্ধার করে জরুরি চিকিৎসার ব্যবস্থা করেন সহকর্মীরা। এর কিছুক্ষণের মধ্যেই তার প্রয়াণ ঘটে। এক বিবৃতিতে LATAM এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়, আমরা ইভানের 25 বছরের কর্মজীবন এবং তার মূল্যবান অবদানের জন্য গভীরভাবে কৃতজ্ঞ। তার জীবন রক্ষার জন্য সমস্ত প্রয়োজনীয় চেষ্টা করা হয়েছিল। এ ঘটনার পর মঙ্গলবার ফ্লাইটটি পানামা ছাড়ে। ওই পাইলটের চিকিৎসার দায়িত্বে থাকা একজন নার্স জানান, তাদের কাছে ভালো চিকিৎসা করার জন্য পর্যাপ্ত সরঞ্জাম ছিল না। তবে বিমানের দায়িত্বে থাকা অবস্থায় পাইলটের প্রাণ যাওয়ার ঘটনা এবারই প্রথম ঘটেনি। এর আগে উড্ডয়নের মাত্র 40 মিনিট আগে হার্ট অ্যাটাকে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সের এক পাইলটের দুনিয়া ত্যাগের খবর পাওয়া গেছে। গত 17 আগস্ট বৃহস্পতিবার ভারতের নাগপুর বিমানবন্দরে এ ঘটনা ঘটে বলে জানায় ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া। পাইলটের নাম ছিল মনোজ সুব্রহ্মণ্যম। তিনি চেন্নাইয়ের বাসিন্দা ছিলেন। বৃহস্পতিবার দুপুরে মনোজ বিমানবন্দরের সিকিউরিটি হোল্ড এরিয়ায় অপেক্ষা করছিল। দুপুর 1টার দিকে নাগপুর থেকে পুনেগামী একটি ফ্লাইটের দায়িত্ব নেওয়ার কথা ছিল তার। তবে এর আগেই হার্ট অ্যাটাক হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। কয়েকটি সূত্রের বরাতে দ্য টাইমস অফ ইন্ডিয়া জানায়, দুপুর 12:20 থেকে 12:30 মধ্যে এই ঘটনা ঘটে। যাত্রীদের মধ্যে একজন হৃদরোগ বিশেষজ্ঞ পরীক্ষা করে দেখেন মনোজের শ্বাস বা স্পন্দন নেই। এরপরই তিনি বিমানবন্দর ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে তারা মেডিকেল টিমকে সতর্ক করেন। প্রাথমিক চিকিৎসা দিয়েও কোনো কাজ না হলে মনোজকে KMS কিংসওয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল নেওয়া মাত্র চিকিৎসকরা জানান তিনি আর দুনিয়াতে নেই। ময়না তদন্তের জন্য দেহ সরকারি মেডিকেল কলেজে পাঠানো হয়। হাসপাতালের উপমহাব্যবস্থাপক আইজাজ শামির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ওই পাইলট প্রাণ হারান। এক বিবৃতিতে ইন্ডিগো এয়ারলাইন্স বলে, আমাদের একজন পাইলটের প্রয়াণে আমরা শোকাহত। মনোজ বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়েন এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে দুর্ভাগ্যবশত তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পুনেগামী একটি ফ্লাইটে 214 জন যাত্রী ছিলেন। হঠাৎ পাইলটের দুনিয়া ছেড়ে চলে যাওয়ায় 14 মিনিট দেরিতে বিমান ছেড়ে যায়। এ নিয়ে নাগপুর বিমানবন্দরে দ্বিতীয়বারের মতো এ ধরনের ঘটনা ঘটল। 2021 সালের অগাস্টে মাঝ আকাশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক পাইলট হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। এতে মাস্কট থেকে ঢাকাগামী বিমানটি নাগপুরে জরুরি অবতরণ করে। ঘটনার দিন সকালে ওমানের মাস্কট থেকে 124 জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়ন করেছিলেন পাইলট। পথে ভারতের আকাশে তিনি অসুস্থ বোধ করেন। পরে প্লেনটিকে মহারাষ্ট্রের নাগপুরে ডক্টর বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। তবে পাইলট শেষ পর্যন্ত আর বেঁচে ছিলেন না।